আজকে দিনে ম্যাডাম যখন পাশের বাড়ির লোকের কথা কেউ ভাবতে চায় না তখন আপনি অত দূরের মানুষগুলোর কথা ভাবলেন কেন? ভাবলাম আমার মনে হলো আমি অনুর বাবা। আমিও চাই অনুর ভালো হোক, তাই চাই যে অনুর বিয়েটা এখানেই হোক। इसका जिम्मेदारी जेली के ऊपर। आमार जो तो टाका पैसा सब झिलिक देखा सुना करबे। माझे माझे तबो देखा पाई চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই কেন, মেঘাসে হৃদয় আকাশে তোমারে দেখিতে। বৌদি গো, ও বৌদি কোথায় গেলে বলো দেখি। বৌদি তেতরি চাই। ও এই তো ও বৌদি, কি গো কখন থেকে তোমায় খুঁজছি বলো দেখি। কেন খুঁজছো, কেন খুঁজছি কেন? আচ্ছা বৌদি, আজ রাত্রে কি রান্না করা যায় বলো দেখি। সে তুমি বড় বৌমা তোমরা মিলে জায়গাটা কিছু ঠিক করে ফেলো, আমি আর কি করবো। মা গো মা, আচ্ছা আমি বড় বৌমা যা হোক একটা কিছু করে। আচ্ছা বৌদি গো, বলছি আজকের দিনে একটা বিশেষ কিছু না করলে কি হয়? কেন আজকে কি বাড়িতে মোচক টোচক কিছু লেগেছে নাকি? লাগেনি গো বৌদি, তবে লাগবে। আচ্ছা তুমি কি গো বৌদি, দেবেশ্বর মনীষ কত বড় একটা কাজে গেছে বলো দেখি। সুখবরটা নিয়ে তবে আসবে। বৌদি গো কি ভুলে গেলি না গো বৌদি? বলিনি, কিছুই বলিনি। এক কাজ করো, ভালো মন্দ যা ইচ্ছে করে রেঁধে ফেলো, কিন্তু ওই পায়েসটা বানাও দেখি। হাতের গুণ কেমন বলো দেখি, কত চেষ্টাই না ওরা করলে না পারলে প্রতিমাকে বাড়িতে ধরে রাখতে, না পারলে তার পাড়াতো তো বোনকে বাড়িতে নিয়ে আসতে। রাধা মাধব, রাধা মাধব। বৌদিকো ও বৌদি, দেখো 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 কি এসেছে। ও বাবা, ও ঠাকুরজি, এ দেখো এসে কার সামনে এসেছে গো, দেখে যাও। কি গো? যাও যাও, তুই চায়ের বন্দোবস্ত করো গে, যাও খেতে কুটি এলো। আরে তোর হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন সঙ্গের মতন? আয় হাত পা ধুয়ে নে, বাইরে থেকে এসেছিস। দাঁড়াও, এত তাড়া দিচ্ছ কেন মা? হাত মুখ ধোবো তো আগে, এটার একটা ব্যবস্থা করি। কি রে? বলছি বলছি সব বলছি, আগে বাবাকে ডাকি। বাবা বাবা একবার এখানে আসুন, দরকারি কথা আছে। হ্যাঁ মা, এটা হলো মিষ্টির হাড়ি। এক গাদা গচ্চা দিয়ে অতীশের বিয়ে ভাঙতে গেলুম, অথচ আমার ভাগ্য দেখো, আমার গচ্চার ভাগ্য, আরো গচ্চা দিয়ে এই মিষ্টির হাড়িটা আমায় কিনে আনতে হলো। দেখো ও বিধাতা পুরুষের খেলা এটা, জানো তো। কোথায় বিয়ে ভাঙতে গেলুম, উনি কলকাটি নেড়ে দিলেন,
ভাবিয়ে আবার জোড়া দিয়ে দিলেন, তাই এই মিষ্টির হাড়ি। সে কি রে, বিয়ে জুড়ে গেল? ওরা বিয়ে দিতে রাজি হলো? রাজি হলো মানে সাংঘাতিক ব্যাপার অরুণবাবু। অনুপমার বাবা গো, অনুপমার বাবা বললেন যে আমার মেয়ের যদি বিয়ে দিতেই হয় এই বাড়িতেই দেবেন। ঠাকুরজি, ওই দেখো সকাল থেকে বলছিলুম না আমার বাঁচকটা কেবলই নাচছে, কেবলই নাচছে, কি যে একটা শুভ হবেই হবে আজ, এই দেখো। ভালো কথা বললি রে বড় খোকা। ভালো কথা, ভালো কথা, ভালো কথা, হ্যাঁ হ্যাঁ ভালো কথাই তো, ভালো ভালো কথা বলেই তো এই মিষ্টি নিয়ে এলাম আমি। কি দেখছো দাঁড়িয়ে ঠাকুরজি, সঙ্গ বাজাও, উলু দাও। কি ব্যাপার, কি ব্যাপার, এত আনন্দ কিসের? কি বলছো গো, আনন্দ করবো না? আমার ছোট কাকার বিয়ে ঠিক হয়ে গেল যে গো। হ্যাঁ রাধা মাধব, রাধা মাধব, আমার জীবনের শেষ দায়িত্ব এইটি সুভালাভালি মিটে যায়, ব্যাস আমি বেঁচে যাব। অতীশের বিয়ে? মনীষ বাবা, আসলে ওই অনুর মা রাজি ছিলেন না, কিন্তু অরুণবাবু চাইছেন যে অনুর বিয়েটা এখানেই হোক। এখনো? সে অনেক কথা বাবা, পরে বলবো, পরে বলবো, পরে বলবো আপনাকে, এখন আপনি বলুন যে আমরা কি করব। হ্যাঁ মানে ওই অরুণবাবু না আপনার মতামত চেয়েছেন, মানে আপনার না সবাইকারই। আমি তো বাপু রাজি, হ্যাঁ আমার মত আছে, এবার তোমাদের কার কি মত টত সব বলে ফেলো শিগির শিগির করে। কি যাচ্ছে আপনার কি মত বলুন। একটি কথা কিন্তু আমি সবাইকে জানিয়ে দিতে চাই, মেয়েদেরকে পাকা কথা বলবো কিন্তু আমি। আরে বউয়ের মুখখানি একবার দেখতে হবে না? কি রে বাবা, যা হয় তো ভয় খেয়ে যাচ্ছ কেন? মনীষ কি শুনছি রে, কি সম্ভব? ঝিলিকের সাথে হীরা আম্মা এত ভালো ভাবে কথা বললো, তুই ওই ভরসাটাই থাক, হীরা আম্মাকে এতদিনও চিনলে না। আমি এখন হীনা আম্মার ডানহাত হয়ে গেছি, মনে থাকে যায় পারলে ঝিলি তোর এত সাহস। আরে সাহস বলে সাহস, জানিস ও হীরাম্মার বাড়ি গেছে শুনে ভয়ে আমারই হাত পা ঠান্ডা হয়ে গেছিল। সেটা তুমি সবসময় আমার জন্য ভাবো মা, তুমি জানো না তোমার মেয়ে কি করতে পারে। আই মেয়ে চুপ কর, পাকা বুড়ির মতো কথা বলিস না তো। বল না রে, কি করে এত কিছু করলি? বুদ্ধি, সব বুদ্ধি। কি বুদ্ধি রে ঝিলি, বলে দে। একবার যদি হীরাম্মা জানতে পারে না, তাহলে কিন্তু আর আমাদের আসতে লাগবে না। আচ্ছা বল, এবার বল, বল বল, আগে চুপ কর, আগে চুপ কর, তারপর আমি ঠিক বলবো। শোন, সকালবেলা আমি যখন কাজে বেরোবো বলে বস্তি দস্তি দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি আপনারা জানেন কদিন আগে বন্যা ত্রাণের সাহায্যের জন্য আমরা আপনাদের এলাকায় এসেছিলাম। আপনারা শুনলে খুশি হবেন যে আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে এই এলাকাকে পুরস্কৃত করব, কারণ এই এলাকা থেকে প্রচুর টাকা সাহায্য আমাদের হাতে এসেছে। আপনারা দান করেছেন জামা কাপড়, জল, খাদ্য এবং প্রচুর টাকা।
আমরা আর কোনো অন্য এলাকা থেকে এত টাকা দান পাইনি। তাই আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে আপনাদের এলাকাকে সম্মান জানাতে চাই। তারপর তারপর আবার কি যে শুনলাম অমনি মনে হলো, এই টাকাটা তো হিরাম্মাই দিয়েছে। তাহলে হিরাম্মা কত বড় কাজ করেছে আর ওরা জানবে না? সেই তখনই বুদ্ধিটা হলো। কি বুদ্ধি, সেটাই তো বললি না। কি রে, এখনো বুঝিসনি বুদ্ধু? আচ্ছা বলছি, তখনও না টিভির লোকগুলো সবাইকে জিজ্ঞাসা করছিল। আচ্ছা দিদি, আপনার নামটা? আমার নাম রূপসী। দিদি, আপনি কি বন্যাত্রাণে দান করেছেন? না, আমি তো একটি বছর দান করি। আপনি আপনি দান করেছেন? আপনি দান করেছেন? দাদা দাদা, আপনি কি দান করেছেন বন্যাত্রাণে? আপনি আপনি কেউ তো দান করেন, তাহলে টাকাটা দান করলো কে? কি করলো বলতো? আমি তো সেটাই বুঝতে পারছি। চলো ওদিকে চলো। ও কাকু কাকু, হ্যাঁ টাকা তো হিরাম্মা দিয়েছে। হিরাম্মা? হিরাম্মাটা কে? হিরাম্মা, হিরাম্মা তো এখানে ভগবান, এই বস্তিতেই থাকে, এখানে সবাই ওরা চেনে। তুমি কি চেনো নাকে? হ্যাঁ, উনি তো কারোর দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। আপনারা যাবেন ওখানে? তুমি নিয়ে যাবে ওখানে? হ্যাঁ চলো 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 চলো। বাস তারপরে আর কি, চলে গেলাম ওদের নিয়ে হিরাম্মার বাড়ি। সত্যি তোর কি বুদ্ধি রে, তুই বলেই পারলি, আমি হলে পারতাম না। সেই জন্যই তো আমার ঝিলির সবার থেকে আলাদা। কিন্তু ঝিলি, তুই যে হীরার টাকার দায়িত্ব নিলি সামলাতে পারবি তো? কালো টাকার কারবার বড্ড গোলমেলে, কিন্তু খুব সাবধানে কাজ করতে হবে। কালো টাকা? এই ঝিলি বল না কি দায়িত্ব? ওই যে বললাম না, আজ থেকে আমি হিরাম্মা ডানহাত। সত্যি? হ্যাঁ বাবা সত্যি। সত্যি তুই সামলাতে পারবি তো? খুব পারবো মা, তোমার মেয়ে অত কিছু করতে পারে আর এইটুকু করতে পারে না। কি করে পারবি রে ঝিলি? ম্যাজিক করে। আমার নাম? এই তোর নাম আমরা পরে শুনব। আমি এখন তোদের একটা জিনিস দেবো, সব দেখি। নড়বে না, কেউ কথা বলবে না। এখানে কি আছে, কি আছে? হাত পা তো বড় কে সবচেয়ে বড়? বাবলু, নেড়া, সোনামণি। যেভাবে বলেছি ঠিক ওষুধগুলো ওইভাবে খাবেন। হ্যাঁ ঠিক আছে, আসি ডাক্তার। হ্যাঁ নমস্কার। আমি দেখছি আমি দেখছি। হ্যালো, কেমন আছেন ভিআই মশাই? ও ভিআই, ভালো আছি ভালো আছি, আমরা সবাই ভালো আছি। আপনারা কেমন আছেন? ভালো। ওই মনীষরা সব ঠিকঠাক পৌঁছেছে তো? পৌঁছেছে। ওদের মুখে সব শুনেছেন নিশ্চয়ই? আরে সেই জন্যই তো আপনাকে ফোন করা। ব্যায়ামশাই, মনীষের কাছে সব শুনলাম। তা অরুণবাবু যখন একবার হ্যাঁ বলেছেন, তখন আর দেরি করে লাভ কি? আমরা কালই গিয়ে বিয়ের তারিখটা একেবারে পাকা করতে চাই। হ্যাঁ হ্যাঁ, সে তো খুব ভালো কথা, আপনারা আসুন কালকেই। তবে বেয়াই, আমি বলছিলাম বেয়ানের মতামতটা একবার, মানে আপনি চাইছেন অরুণ চাইছে সব ঠিক আছে, বেয়ানের যদি নিতান্তই আপত্তি থাকে তাহলে তো? না না, আপত্তি নেই, আপত্তি নেই। হ্যাঁ বিআইমশাই, নমস্কার নমস্কার, আছেন ভালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছি বিয়ান।
আমরা কিন্তু কালই যাব আপনার ওখানে। হ্যাঁ সে তো ভালো কথা, আসুন না কালকে। আমি কতদিন তো আপনি এখানে আসেননি। আসতে তো খুবই ইচ্ছে করে, কিন্তু এই ঘটনার চক্রে আর ঘটে ওঠে না আর কি। এইবারে নিশ্চয়ই যাব, কাল যাব, আর গিয়ে একেবারে আমার ছোট বউকে আনার কথাটা পাকা করে আসবো। হ্যাঁ হ্যাঁ, আমি সুখবরটা অরুণকে দিয়ে দিচ্ছি। দিন দিন সকলকে দিয়ে দিন সুখবর। তা আমার মেজো বৌমাটি আছে কেমন, ভালো তো? হ্যাঁ প্রতিমা ভালোই আছে। ভালো থাকলেই ভালো, রাধা মাধব যাকে যেমন রাখেন। ভালো থাকুক সবাই, ভালো থাকুক, আপনি ভালো থাকুন। হ্যাঁ সবই রাধা মাধবের কৃপা, তিনি তো ভরসা। আচ্ছা রাখছি তাহলে, ওই কথা পাকা রইল, কাল যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বাবা, কি বললেন মা? ওরা কালকেই আসছেন, ওরা বিয়েতে রাজি, বেয়ানও রাজি। মা রাজি? মমতা, মনে করো না, মানে কথাটা তোমাকে জিজ্ঞেস না করে পারছি না। মানে এত বড় সিদ্ধান্তটা হঠাৎ নিয়ে ফেললে, কোনো কারণ নেই তো এর পেছনে। ভেবে দেখলাম ভালোই তো হলো, তোর বিয়েটা হয়ে যাচ্ছে, কি রে ভালো হলো না? হ্যাঁ আমি না ঠিক বুঝতে পারছি না কি যে হচ্ছে আর কি হচ্ছে না, আমি কিচ্ছু বুঝতে পারছি না, বিশ্বাস করো। আমিও মা কেন এই বিয়েতে রাজি হয়েছে শুনবি? তুই জানো তোমায় ছাড়া ঘুমাসি, চলো 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 পাল্টায়।